এসে যে এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা পরস্পর মৌলিক, এবং এল ও এইচ হলো তাদের লসাগু ও গসাগু। তাহলে এল টু দি পাওয়ার এইচ এর মানটা কত হবে? তাহলে দুটো পরস্পর মৌলিক সংখ্যা এক্স ও ওয়াই, তাদের লসাগু এল সি এম সেটা হয়ে যাবে এই সংখ্যা দুটোর গুণফল, তাহলে হবে এক্স ওয়াই, ঠিক আছে। এবং এদের গসাগু যেটাকে আমরা কি বলা হয় না, জিসিডি কিংবা এইচ সি এফ মানে হায়েস্ট কমন ফ্যাক্টর, সেটা হয়ে যাবে দুটোই যেহেতু আলাদা পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে ওয়ান হবে, যেরকম পাঁচ আর সাত। লসাগুটা কত হবে? এই দুটো গুণ করে এখানে 35 হয়ে যাবে, আর গসাগুটা কত হয়ে যাবে? এক হয়ে যাবে। এবার আমার বলেছে যে এটাকে আমরা এল দিয়ে লিখছি আর এটাকে আমরা এইচ দিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে আমার মান বর করতে হবে এল টু দি পাওয়ার এইচ, তারপর মান বসিয়ে দেবো, এদের মানটা কত না এক্স ওয়াই, আর এইচের মানটা কত ওয়ান, তার মানে এর পাওয়ারে ওয়ান হবে। আর কোনো কিছুর পাওয়ারে ওয়ান মানে কত? সেই সংখ্যাটাই হবে এক্স ওয়াই। একটা অপশান আছে এখানে আমাদের, যে অপশান ডিটা আছে যে এক্স ওয়াই, তাহলে সেটা আমাদের অ্যান্সার।